আমরা ইতিদিন কে কি দেখাবো আমরা শিশু নির্ভর আমরা স্মার্টফোনে আসক্তি কে কি দেখাবো আমরা বাল্য বিবাহ কে কি দেখাবো মাদক বাল্যবিবাহ ও স্মার্টফোনকে লাল কার্ড প্রদর্শন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষায় শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুরে সদর উপজেলা পালং উচ্চ বিদ্যালয়ে সোমবার 27 সেপ্টেম্বর স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে প্রধান শিক্ষক মোহাম্মদ হালিম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ খড়াই এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহেল কার্যকরী সদস্য নাইম নকিব ও শাহেদ হোসেন পরে শিক্ষার্থীদের একটি করে গাছের চারা উপহার দেওয়া হয় শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক বাল্যবিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ নেন শিক্ষার্থীদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ খড়াই প্রত্যেক শিক্ষার্থী যারা এখানে উপস্থিত হলো তাদেরকে একটি করে গাছের চারা দেওয়া হয়েছে এটা তাদের বাড়ির আঙিনায় লাগানো ফলজ যে গাছ সেটা আর সেই সাথে আমরা ওদের কাছে একটি কার্ড দিয়েছি যে লাল কার্ড ওরা শো করলো সেই লাল কার্ড মাদক জঙ্গিবাদ শিশু নির্যাতন এবং সমাজের যত যত নেতিবাচক কিছু আছে তার বিরুদ্ধে একসাথে দাঁড়ানোর জন্য এই আয়োজন আমরা শুধু এখানে এসে উপস্থিত হয়ে একটা জিনিস বলতে চেয়েছি যে তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি